সুধী মণ্ডলী এখন ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি সহকর্মীবৃন্দ, আমাদের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ, কৃষি বিজ্ঞানীগণ, উপস্থিত সদস্যদী মণ্ডলী এবং সফল কৃষক, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কৃষি মন্ত্রণালয় আয়োজিত 100টি কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কৃষিক্ষেত্রে গবেষণা ও নব প্রযুক্তি উদ্ভাবন এবং এই প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস, বাংলাকে অর্থাৎ আমাদের মাতৃভাষা, সেই মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করবার যে আন্দোলন 1948 সালে শুরু হয়েছিল এবং যা শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 52-তে আমরা রক্ত দিয়ে রক্তের অক্ষরে সেই ভাষার দাবি লিখে যাই, কাজে সেই ভাষা শহীদদের কথা আমরা স্মরণ করি, স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, যিনি সেই 48 সাল থেকে সেই ভাষা আন্দোলন শুরু করে 71-এ মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছিলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই জাতির চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। জাতির পিতা এই দেশকে স্বাধীন করেছিলেন একটা মাত্র কারণে, যে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন তিনি করতে চেয়েছিলেন, আর্থসামাজিক উন্নতি করতে চেয়েছিলেন। কারণ বাংলাদেশের মানুষ যারা ছিল শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, তাদের এক বেলা খাবার জুটত না, পরনে জীর্ণ কাপড়, থাকার জন্য ঘর নেই, সেই অবহেলিত মানুষগুলির কথা তিনি সবসময় চিন্তা করতেন এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই তিনি আজীবন সংগ্রাম করেন এবং স্বাধীন করেন। আর স্বাধীনতার পরপরে তিনি কতগুলি পদক্ষেপ নিয়েছিলেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কথাই তিনি সবসময় চিন্তা করেছেন। স্বাধীনতার পর তিনি 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দেন, প্রায় 10 লক্ষাধিক কৃষকের সার্টিফিকেট মামলা, সেই পাকিস্তান আমলে করা যে সমস্ত মামলা ছিল সেগুলি সব প্রত্যাহার করে নেন, ভূমিহীন কৃষকদের মাঝে খাস জমি বিতরণ করা, গৃহহীনদের জন্য ঘর বাড়ি তৈরি করে দেওয়ার গুচ্ছগ্রাম, এই সমস্ত কাজগুলি তিনি করেছিলেন এবং জমির একটা সিলিংও ধরে দিয়েছিলেন যে 100 বিঘার বেশি কেউ জমি রাখতে পারবে না। অনেকের জন্য বেশি খুশি ছিল না, কিন্তু তিনি এটা করে দিয়েছিলেন। কৃষকের উন্নয়নে তিনি সবসময় চিন্তা করতেন এবং তার একটা ভিত্তিও তৈরি করে দিয়ে যান। জাতির পিতা পাকিস্তানি হানাদার বাহিনীর কারাগার থেকে মুক্তি পেয়ে যখন বাংলাদেশে ফিরে আসেন, সেই 10 জানুয়ারি 1972 সালে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে বা কীভাবে বাংলাদেশ চলবে তার একটা রূপরেখা দেন এবং সেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন, আমি কোট করছি, নতুন করে গড়ে উঠবে এই বাংলা, বাংলার মানুষ হাসবে, বাংলার মানুষ খেলবে, বাংলার মানুষ মুক্ত হাওয়ায় বাস করবে, বাংলার মানুষ পেট ভরে ভাত খাবে, এই আমার জীবনের সাধনা, এই আমার জীবনের কাম্য, আনকোড। অর্থাৎ বাংলার মানুষ, তাদের ক্ষুধার অন্ন যোগানো, তাদের চিকিৎসা, শিক্ষা, মৌলিক চাহিদাগুলি পূরণ করা, তাদের কাছে সুন্দর জীবন দেওয়া, এটাই তো ছিল জাতির পিতার একমাত্র কামনা। এবং তিনি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন প্রণয়ন করেন,
তো সেই বাজেটের সিংহভাগ কৃষি ক্ষেত্রেই তিনি দিয়েছিলেন। 500 কোটি টাকা বাজেট তখন করা হয়েছিল, তাই 101 কোটি টাকা কৃষি উন্নয়নের জন্য তিনি বরাদ্দ দেন। তিনি কৃষি অর্থনীতি অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে কৃষি নির্ভর এটা তিনি উপলব্ধি করতেন। বাংলাদেশের কিন্তু খুব বেশি আমাদের তেমন কোনো রিসোর্স নেই, কিন্তু কৃষি আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর সেদিকে লক্ষ্য রেখে উৎপাদনের উপর গুরুত্ব দেন, আবার আমাদের কৃষিদের ক্ষেত্রে যারা মেধাবী ছাত্র বা যারা কৃষিতে পড়াশোনা করছিল এই কৃষি পেশা এবং কৃষির উপর পড়াশোনা গবেষণা যাতে আরো হয় সেদিকে লক্ষ্য রেখেই তিনি কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন। এই মর্যাদাটা দেওয়ার ফলে কৃষিক্ষেত্রে পড়াশোনা গবেষণার প্রতিও সকলের আগ্রহ বাড়ে এবং তিনি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কৃষি বিষয়ক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান করে যান। কারণ তিনি জানতেন, তখন তিনি এটা বিশ্বাস করতেন যে গবেষণা ছাড়া কখনো কোনো উন্নতি হয় না। এবং জাতিসংঘের ভাষণে তিনি সেই কথাই বলেছিলেন যে তিনি প্রযুক্তি ব্যবহারের কথা সে নির্দেশনা যখন দিয়েছে 14 সালে তিনি যখন প্রথম জাতিসংঘে ভাষণ দেন, কাজে আজকে আমাদের কৃষিক্ষেত্রে যে উন্নয়ন তার শুরুটা জাতির পিতাই করে যান, তার বীজটা তিনি বপন করে যান। আর জাতির পিতার সেই চিন্তা চেতনা আদর্শ বুকে নিয়েই আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের উন্নয়ন। এবং কৃষিকে আমরা সবসময় গুরুত্ব দিই। 96 সালে আমরা যখন সরকারে আসি তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল কিভাবে বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করব। কারণ আমরা ব্যবসা করতে আসিনি, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। 1996 সালে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল যখন আমি সরকার গঠন করি, তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল যে কিভাবে কৃষি উৎপাদন বাড়াবো, দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করবো। 98 সালে যখন ব্যাপক বন্যা হয় তখন অনেক আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক, বিবিসি, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া তারাও ঘোষণা দিয়েছিল যে না খেয়ে 2 কোটি মানুষ মারা যাবে। আমরা বলেছিলাম যে আওয়ামী সরকার ক্ষমতা আছে, একটি মানুষ না খেয়ে মারা যাবে না, এবং আমরা তা করতে সক্ষম হই। পাশাপাশি সেই সময় আমরা বর্গা চাষিদের বিনা জামানতে ঋণ দেওয়ার কাজ শুরু করি। তখন আমাদের এত ব্যাংক ছিল না, আমরা কৃষি ব্যাংকে বলেছিলাম একেবারে কৃষকের দোরগোড়ায় যেয়ে ঋণ দিয়ে আসতে, এবং সেভাবে আমরা সেটা করেছিলাম এবং কৃষকের জন্য এবং কৃষির জন্য আরও বিশেষ প্রণোদনা দিই। এবং 98 সালে প্রথম বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। এটা নির্ভর করে কারা ক্ষমতা আছে, কারণ আমাদের লোক সংখ্যা বাড়ছে, তার সাথে সাথে আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে, সে কথাটা আমরা মাথায় রাখি। এবং আপনারা জানেন যে কৃষি যান্ত্রিকীকরণ করার চিন্তাভাবনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল, এবং সেই কারণে তিনি সবসময় বলতেন যে আমাদের যে আলগুলি আছে এই আলগুলি যদি মানে ক্ষেতের যে আইল এই আইল যদি যোগ দেওয়া যায় তো ফরিদপুর জেলার মতো একটা বিশাল জায়গা বেরোবে যা আমাদের কৃষি উপযোগী জমি। কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যদি আমরা চাষবাস করি এবং কোঅপারেটিভের মাধ্যমে এই যে জমির মালিকানা থাকবে কিন্তু চাষ করে সেটা বাজারজাত করা, পণ্যটা বাজারজাত করার সেই চিন্তাভাবনাও কিন্তু তিনি করেছিলেন। যাই হোক, আমি এত বেশি বলতে চাই না, আমি শুধু বলবো আমরা কৃষিকে উৎসাহিত করা, কৃষি উৎপাদন বাড়ানোর জন্য সেই 96 সাল থেকে বেশ কতগুলি পদক্ষেপ নিই। আমরা নতুন কৃষি সম্প্রসারণ নীতি 1996 ও কৃষি নীতি 1999 প্রণয়ন করি। আর পরবর্তীতে যখন আমরা দ্বিতীয়বার সরকারে আসি 2009, তখন আমরা জৈব কৃষি 2016, জাতীয় কৃষি নীতি 2018, জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি 2020, উত্তম কৃষি চর্চা 2020, কৃষি যান্ত্রিকীকরণ নীতি 2020 আমরা প্রণয়ন করে তা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আর গবেষণার বিষয়ে বলবো, আমি 96 সালে সরকার এসে দেখলাম যে আমাদের গবেষণার জন্য একটি পয়সা কোনো বরাদ্দ ছিল না।
সে সময় আর্থিক অবস্থা বাংলাদেশের খুব খারাপ ছিল। তারপরেও প্রথম চোটে আমি 12 কোটি টাকা শুধু কৃষি গবেষণার জন্য দিয়ে দিই এবং পরবর্তী বাজেটে আমরা 100 কোটি টাকা থোক বরাদ্দ রাখি, সেটা কৃষি এবং ICT এই দুইটা সেক্টরের জন্য গবেষণা হয় এবং এই দুটো সেক্টরের জন্য বিনিয়োগ হয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই থোক বরাদ্দটা রেখেছিলাম শুরু থেকেই। সে 96 সালে যখন সরকারি তখন থেকে অর্থাৎ গবেষণাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। সেই সাথে সাথে আপনারা জানেন যে আমরা বাগেরহাটে চিংড়ি গবেষণা ইনস্টিটিউট করি, তাছাড়া ইলিশ গবেষণা ইনস্টিটিউট আমাদের আছে চাঁদপুরে, আমরা মশলা গবেষণা ইনস্টিটিউট যেটা ঝিনাইদহ বগুড়া কয়েকজা করা হয়েছে, বীজ গবেষণা কেন্দ্র পটুয়াখালী 10 মিনাতে বীজ গবেষণা কেন্দ্র করা হয়, আমরা পাট গবেষণা যেটা জুট জিনোম ইতিমধ্যে আবিষ্কার হয়েছে এবং আমরা পাট গবেষণার উপরে গুরুত্ব দিয়েছি, চাপাই নবগঞ্জে আম গবেষণা হচ্ছে, বায়োটেকনোলজি ইনস্টিটিউট আমরা গড়ে তুলি, আমরা ন্যাচারাল হারবোরিয়াম মিউজিয়াম প্রতিষ্ঠা করি এবং দিনাজপুরে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আমরা গড়ে তুলি এবং সেই সাথে কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের মাত্র একটা কৃষি বিশ্ববিদ্যালয় ছিল ময়মনসিংহে, সেখানে আমি প্রথম বছরেই ঢাকা এবং আমাদের গাজীপুরে যে ইনস্টিটিউট ছিল সেখানে 2টি কৃষি বিশ্ববিদ্যালয় করি, তাছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 12টা বিশ্ববিদ্যালয় করবার আইন পাস করে যায়, তার মধ্যে 2টি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশেষভাবে কৃষির উপর গবেষণা এবং কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি যাতে হয় পটুয়াখালী এবং দিনাজপুরে হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই দুটিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই। এবার পরবর্তীতে আমরা চাঁপাই নবগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় করেছি, যদিও বেসরকারি খাতে কিন্তু আমি সেটা নির্দেশ দিয়েছিলাম, হবিগঞ্জে আমরা করেছি, কুড়িগ্রামে করেছি, এরকম বিভিন্ন অঞ্চলে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপর গুরুত্ব দিচ্ছি। তার কারণ হচ্ছে আমরা চাই যে এগুলি হলে পরে আমাদের গবেষণা যত বাড়বে তত বেশি আমি মনে করি যে আমরা আমাদের কৃষি পণ্য উৎপাদনও করতে পারবো, তার মানও ঠিক থাকবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ব্যবস্থাটা নিই। তাছাড়া আমি আর একটা জিনিস চিন্তা করছি, সেটা হচ্ছে আমাদের বীজ রক্ষণাগার, এটা আমরা তৈরি করছি, খুব শীঘ্রই এটা সম্পন্ন হবে, কিন্তু এটা আরো উন্নত মানের আমরা করে দিচ্ছি। তাছাড়া আন্তর্জাতিক পর্যায়ে এবং নরওয়েতে আমরা কথা বলছি, সেখানে আমাদের কিছু বীজ সংরক্ষণের চিন্তা ভাবনা আমাদের রয়েছে, সেখানে কিছু কিছু করা হয়, আমরা আরো করব। আর গবেষণাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই, আর আমি এখনো মনে করি গবেষণাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের জনসংখ্যাও বাড়ছে আর আমাদের মাটি তো খুব উর্বর। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন সব সময় যে আমার মাটি এত উর্বর যে সেখানে একটা বীজ পড়লেই একটা গাছ হয়, গাছে ফল হয়, তাহলে এদেশের মানুষ না খেয়ে কষ্ট পাবে কেন? এবং সেই চিন্তা থেকেই তিনি সমস্ত পদক্ষেপ নিতেন, এর জন্য গবেষণা একান্তভাবে প্রয়োজন। আমি এটুকু বলবো যে আমাদের কৃষি পণ্য যাতে মানসম্মত করা যায় তার জন্য পরীক্ষাগার আরো তৈরি করা দরকার, সেই সাথে আমাদের অঞ্চল ভিত্তিক পরীক্ষাগার নির্মাণ প্রয়োজন। দেশের মাটির উর্বরতা এবং পরিবেশ বিবেচনা করে আমাদের কোন অঞ্চলে কোন ফসল সব থেকে ভালো এবং বেশি উৎপাদন এবং উন্নত মানের উৎপাদন হতে পারে তারও একটা জোন ম্যাপ করা দরকার, এই ম্যাপিংটা খুব বেশি প্রয়োজন। অর্থাৎ এখানেও একটা আলাদাভাবে দেখা দরকার যে কোন কোন এলাকায় সে, কারণ আমাদের বাংলাদেশ একটা বদ্বীপ, কিন্তু আমাদের আমরা দেখেছি এক এক অঞ্চলে কিন্তু এক একটা জিনিস ভালো হতে পারে। আমরা অল্প খরচে অধিক মাত্রায় ফসল উৎপাদন কিভাবে করতে পারি সেগুলি বিবেচনা এনে আমাদের সমস্ত বাংলাদেশে একটা আলাদা, মানে আমি বলবো যে এর জন্য একটা গবেষণা করে বের করা দরকার এবং এর একটা জোন ভাগ করে দেওয়া দরকার, এবং তাহলে আমাদের সব জায়গায় সব কিছু হবে। কিন্তু তারপরেও যেহেতু আমাদের পণ্য উৎপাদন বাড়াতে হবে, দেশীয় বাজার যেমন আমাদের বাড়ছে আবার বিদেশেও যেন আমরা রপ্তানি করতে পারি, সেটা মাথায় রেখে আমাদের মাটির উর্বরতা, সেখানকার পানির অবস্থা এবং আবহাওয়া জলবায়ু পরিবেশ এগুলি বিবেচনা করে
আমাদের কোন অঞ্চলে কোন ধরনের ফসল বেশি হবে, ভালো হবে, উন্নত মানের হবে, বেশি উৎপাদন হবে, অল্প খরচে উৎপাদন হবে, তার একটা মানে আমি মনে করি যে একটা ভালো মানে বিভিন্ন এলাকা ভাগ করে সেইভাবে আমরা যাতে আমাদের ফসল উৎপাদন করতে পারি তার উপর একটু গবেষণা করা প্রয়োজন, এবং সেভাবে করতে পারলে আমরা হয়তো আরও বেশি উন্নতি করতে পারবো। আর তাছাড়া আপনারা জানেন যে আমি 100টা অঞ্চল করছি সারা বাংলাদেশে, সেটা হচ্ছে শিল্পাঞ্চল। কিন্তু এই শিল্পাঞ্চলগুলিতেও আমার চিন্তা আছে এটা যে ওই সব অঞ্চলে কী ধরনের কাঁচামাল আমরা উৎপাদন করতে পারি, বিশেষ করে আমার কৃষি পণ্য, সেই কৃষি পণ্যটা কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায় বা কৃষি প্রক্রিয়াজাত করা যায় যে আমি বিদেশে রপ্তানি করতে পারি। আমি যদি সেই সব অঞ্চলে সেই ধরনের বিনিয়োগের ব্যবস্থা করি, দেশি বিদেশি সব বিনিয়োগই, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষেরও যেমন আর কষ্ট থাকবে না, আর্থিকভাবে আমরা আরও যেমন সচ্ছল হতে পারবো, আর রপ্তানিযোগ্য পণ্য আমাদের বৃদ্ধি পাবে, আর আমার দেশের আভ্যন্তরীণ বাজার মানুষের যেহেতু অর্থনৈতিকভাবে মানুষ যথেষ্ট এখন ধীরে ধীরে আরও উন্নত হচ্ছে, তার ক্রয় ক্ষমতা বাড়ছে, আর স্বাভাবিকভাবে আমি যখনই যা উৎপাদন করবো আমার এটা মনে রাখতে হবে যে আমার দেশের আভ্যন্তরীণ বাজার আরও বাড়াতে হবে, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। তো সেই ক্রয় ক্ষমতা বাড়বে, তাদের চাহিদা যাতে আমরা পূরণ করতে পারি, দেশের চাহিদা মিটিয়ে আমরা যে বিদেশে রপ্তানি করতে পারি সেইভাবেই আমাদের পণ্য উৎপাদন করা। এবং যেহেতু বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, কাজে আমি সবসময় কৃষিকেই আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি, আর এই কৃষিভিত্তিক শিল্প আমাদের গড়ে তোলা একান্তভাবে প্রয়োজন, এবং সেটাই আমরা করতে চাই এবং সেটা আমরা করব। এ বিষয়েও আমাদের গবেষকদের আমি সহযোগিতা চাই, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি কৃষিভিত্তিক, আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে, প্রক্রিয়াজাত করতে হবে, দেশীয় বাজার ধরতে হবে, বিদেশে রপ্তানি করতে হবে, এই কথাটা মাথায় রেখেই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমি এটুকু বলবো যে ইতিমধ্যে যথেষ্ট আমাদের গবেষণা হয়েছে এবং আমাদের কৃষিক্ষেত্রে যে কৃষি গবেষণা প্রতিষ্ঠানের আইন আধুনিক করে আমরা প্রণয়ন করেছি, নার্সভুক্ত কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমূহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি বিপণন অধিদপ্তর ও অন্যান্য কৃষিভিত্তিক প্রতিষ্ঠান সমূহে জনবল কাঠামো পুনর্গঠন করে প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করা হয়েছে। আমরা বাংলাদেশ ফলিত পুষ্টি প্রশিক্ষণ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি, আর সেই সাথে আমাদের যে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় এই দুর্যোগ সহনীয় ফসল গবেষণা করে উৎপাদন করতে হবে। যেমন আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য সুখবর হলো যে লবণাক্ত সহিষ্ণু ধান ইতিমধ্যে আবিষ্কার হয়েছে, সেজন্য কৃষি বিজ্ঞানীদের আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ আমি দক্ষিণ অঞ্চলের মানুষ, আমি জানি আমরা নিজেরাও এর জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, এটি এটা আমাদের একটা বিরাট সুযোগ সৃষ্টি করে দেবে। পাশাপাশি আমাদের এখানে আসলে প্রকৃতির খেলা বোঝা ভার, কখনো বন্যা, কখনো জলোচ্ছ্বাস, কখনো ঘূর্ণিঝড়, কখনো পাহাড়ি ঢল, নানা ধরনের সমস্যা দেখা দেয়। তো তার থেকে মুক্তি দেওয়ার জন্য একদিকে আমরা যেমন ব্যাপকভাবে নদী ড্রেজিং করছি, তাছাড়া আমাদের খাদ্য সেই সাথে পুষ্টি নিশ্চয়তার জন্য আমরা যেমন মাছ উৎপাদন যাতে হয়, মাংস উৎপাদন হয়, ডিম উৎপাদন হয়, সেদিকেও আমরা যেমন ব্যাপকভাবে ব্যবস্থা নিচ্ছি। এর পাশাপাশি খরা, বন্যা, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, উজানের ঢল, পাহাড়ি ঢল ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং বিশেষ বিশেষ ফসল চাষাবাদে উদ্বুদ্ধকরণে 2009 সাল থেকে এ পর্যন্ত 1,402,59,00,000 টাকা আমরা প্রণোদনা দিয়েছি। আমরা ইতিমধ্যে কৃষকদের সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি, সারের দাম সেটা আমরা ব্যাপকভাবে কমিয়েছি, এবং কৃষক যাতে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা আমরা করছি। সবথেকে সমস্যা হয়ে গেল যখন এই করোনা ভাইরাস দেখা দিল, আজকে আপনাদের সামনে যেতে পারলাম না, আমাকে বসে থাকতে হচ্ছে এত দূরে, যদিও ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটাল বাংলাদেশে সেই সুযোগটা নিয়ে আমরা এটা করছি, কিন্তু তাও আমার গবেষকদের সঙ্গে সরাসরি কথা বলতে পারলে আমি আরও খুশি হতাম।
বোধহয় এর জন্য আলাদাভাবে একটা ব্যবস্থা আমরা নিতে পারি যে যারা গবেষণার সঙ্গে লিপ্ত আপনাদের কি কি সমস্যা আছে বা কিভাবে আরো গবেষণা করা যায় এ বিষয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় করার ইচ্ছা আমার রয়েছে হয়তো ভবিষ্যতে সে ধরনের একটা সুযোগ সৃষ্টি করতে হবে যেন আমি আপনাদের সাথে কথা বলতে পারি জানতে পারি যে আপনারা আরো কিভাবে গবেষণা চালিয়ে যেতে পারেন তো এই করোনা ভাইরাসের সময় আমি একটাই সকলকে নির্দেশ দিয়েছিলাম যে আমার কৃষি উৎপাদন বাড়াতে হবে এবং খাদ্যে যেন কখনো বাংলাদেশ সমস্যায় না পড়ে পাশাপাশি আমরা যেন আরো অন্যকে সাহায্য করতে পারি সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই করোনা ভাইরাস মহামারী যাতে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বেশি ক্ষতি করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা 1,24,053 কোটি টাকার 23টি পণ্যদানা প্যাকেজ ইতিমধ্যে ঘোষণা করে তা বাস্তবায়ন করে যাচ্ছি আরও দুটি নতুন প্যাকেজ ঘোষণা করেছি তার ফলে ক্ষুদ্র ব্যবসায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মানুষ কিছু উপকৃত বিভিন্ন শ্রেণীর মানুষকে আমরা সাহায্য দিচ্ছি কিন্তু কৃষিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি আপনারা জানেন যে যখন করোনা ভাইরাসের জন্য মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না ধান কাটার সমস্যা আমি যখন আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিশেষ করে ছাত্রলীগের ছেলেদের বললাম যে সকলকে মাঠে যেতে হবে ধান কেটে কৃষকের পাশে দাঁড়াতে হবে তা আমাদের ছাত্রলীগ আমাদের কৃষক লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ সকলে ছুটে গেল এবং ধান কেটে পাশে দিল এবার আমাদের বড় ধানে একটা দানাও নষ্ট হতে পারেনি সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে যার এবং সেই সাথে আমাদের কৃষি পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া সের জন্য আমাদের ট্রেনে বিশেষ বগি ব্যবস্থা করা ডাক বিভাগের যে গাড়ি ব্যবহার করা বিভিন্নভাবে আমরা ব্যবস্থা নিয়েছি এবং খুব অল্প সুদে মাত্র 4% সুদে 19,500 কোটি টাকা কৃষি ঋণের জন্য আমরা বরাদ্দ দিয়েছি আমাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে খাদ্য এখন আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি এখন পুষ্টি এবং আমি আমাদের কৃষি বিজ্ঞানীদের ধন্যবাদ জানাই যে আপনারা পুষ্টি চাল আবিষ্কার করেছেন এবং এর উপরে আরও গবেষণা করছেন কাজে পুষ্টি নিশ্চয়তা দেওয়ার জন্য খুবই প্রয়োজন এই জন্য আমিষ জাতীয় খাবারও প্রয়োজন আপনারা শুনলে খুশি হবেন আমরা সারা বাংলাদেশে যত খাল বিল পুকুর যা যা আছে সবগুলি নতুনভাবে সেগুলিকে মানে আবার সংস্কার করে সেগুলিতে যাতে আমাদের মিঠা পানি মাছ চাষ বেশি হয় তার ব্যবস্থা আমরা নিচ্ছি পাশাপাশি বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি সে গভীর সমুদ্র থেকে মৎস্য এবং সেখানকার পণ্য আমরা যাতে আনতে পারি আহরণ করতে পারি তার জন্য ব্লু ইকোনমি ঘোষণা দিয়ে সে ব্যবস্থাও আমরা নিয়েছি যা আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে আমরা কৃষকের পুষ্টি বিধান আয়ের উৎস সৃষ্টি করতে প্রতিটি ইউনিয়নে 32টি করে মোট 1,40,387টি পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করা হয় নিরাপদ শাক সবজি যোগান ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাজধানী সহ 41 জেলায় কৃষকের বাজার স্থাপন করা হয়েছে করোনা পরিস্থিতিতে কৃষি বিপণন সহজতর করতে অনলাইন হটএক্স বাজার এবং ফুড ফর নেশন অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মও চালু করা হয়েছে অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ আমাদের এক্ষেত্রে সুবিধা দিচ্ছে যা এই বাজার যদি চালু থাকে কৃষিপণ্য উৎপাদনও অব্যাহত থাকবে কৃষিকে যান্ত্রিকীকরণ সেটা আমরা বিশেষভাবে প্রণোদনা দিচ্ছি এবং আমরা প্রায় 50-70% উন্নয়ন সহায়তা দিয়ে হ্রাসকৃত মূল্যে কৃষকরা যাতে এই এই বিশেষ করে কম্বাইন্ড হারভেস্টার রিপার সিডার পাওয়ার টিলার সহ এই সমস্ত যন্ত্রপাতি ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমরা করে যাচ্ছি এই 12 বছর প্রায় 70,000 যন্ত্রপাতি আমরা কিন্তু কৃষকের মাঝে দিয়েছি আর সেই ক্ষেত্রে আমরা বিশাল অঙ্কের একটা টাকাও দিয়েছি বারবার টাকার কথা আমি বলতে চাই না যা লাগবে সব আমরা দেব আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় কৃষি গবেষণা কাউন্সিলের আওতায় গবেষণা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা উন্নত মানের জাত প্রযুক্তি উদ্ভাবন করে ফসলের উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছেন তাই আমি বিজ্ঞানীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের কারণেই আমাদের এই উৎপাদনটা অব্যাহত রয়েছে কাজে আমরা কৃষক মাঠে কাজ করে আপনারা জানেন যে মোবাইল ফোন এখন সকলের হাতে সেটা 96 সালে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আজকে সকলের হাতে আমরা মোবাইল ফোন দিয়ে দিয়েছি তাছাড়া এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি
পাশাপাশি সাবমেরিন কেবল এবং ব্রডব্যান্ড দেওয়ার ফলে আমাদের সারা বাংলাদেশে মোটামুটি একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে এবং বিদ্যুৎ সব এলাকায় চলে গেছে। আমরা কৃষিতে বিদ্যুতে ও ভর্তুকি দিচ্ছি চাষে, পাশাপাশি এখন প্রতিটি জায়গায় যে কোনো তথ্য আমরা কৃষক যাতে সংগ্রহ করতে পারে তার জন্য তথ্য পরামর্শ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। 1621টি কৃষক তথ্য পরামর্শ কেন্দ্র ফিয়াক এবং 499টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র AICP এর মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় তথ্য পরামর্শ প্রদান করা হচ্ছে এবং আমাদের কৃষকরা যথেষ্ট স্মার্ট। তারা সাথে সাথে ছবি তুলে, ছবি পাঠিয়ে গাছের পাতা রং বা সেখানে কী সার লাগবে সে বিষয়ে তারা পরামর্শ নিতে পারেন। মাটি গবেষণা করে মাটি কি ধরনের সার প্রয়োজন সেটাও এখন তারা জানতে পারেন, সেই সুযোগটা করা হয়েছে। আমি অনেক সময় নিচ্ছি, আমি এখানে একটা কথা বলতে চাই, খাদ্য এবং সব নিরাপত্তার জন্য কৃষি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা আজকে যে সমস্ত জাতগুলি উদ্ভাবন করেছেন, আপনার উদ্ভাবিত জাত ও প্রযুক্তির মধ্যে অতি গুরুত্বপূর্ণ 100টি প্রযুক্তি আজকে যে আমরা অ্যাটলাস্ট